শোন, যে কোনো ঘটনাই ঘটবে খবরটা আসা আগে পৌঁছে দিবি। যাবে আর শাশুড়ি পরিষ্কার হবি আমার কাছে, ভাইরাল করবো আমি। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারি। কী বুঝতে পারলি? শাশুড়ি আপনার কাছে পরিষ্কার, সব কিছু আগে যাবে আপনার কাছে। আমার কাছে আগে আসতে হবে, আগে আসতে হবে। বুঝতে পেরেছিস? কলা খাবি? কলা কই পাবেন এখন? আরে দেখ, ব্যবস্থা আমি করব। খালি যে কোনো কামে কম, খালি জুলপি কাম, আর খালি জুলপি কাম রান্না যে আছে বল, ওরা কোনো কাম দিলে তো আগামী একটা করে আসে না, খালি যা জুলপি কাজ, এই যে সমস্যা হয়েছে ভাই। কলাই তো সমস্যা মনে হচ্ছে, দেখেন কেমন কালা কালা দাগ, ফরমালিন দিচ্ছে মনে হয়। তা তুমি কি করতেছো? যে দোকানদার, দোকানদারের নিজের বাগান, নিজের বাগানে নিজের হাতে কাটিয়ে নিছে, এটাই করলো। যতই কম ভাই, ওরা চিটের ভাই, এরা এটা খাওয়া ছাড়া কোনোদিন আপনি টের পাবেন না, বুঝতে পারছেন? তারপরে তুমি করতেছো টেস্ট করতে চাচ্ছো না ভাই? যখন করছে একটা টেস্ট করি, করো করো, সমস্যা নাই। কত সুন্দর কলা দিয়েছে, কলা দেখি ছয়টা ছয়টার দোকান না খালি ভাই, না খালি কিছু বুঝতে পারবে না। কোনো টেস্ট নাই ভাই, কি করেছো? আচ্ছা গেদে হন আসতেছে নাকি? সে কখন কইছে যে বাসে নামছে? আরে আর কি রাস্তায় মানুষের অভাব আছে নাকি? কার সাথে দেখা হয়ে গেছে যা দেখো, গল্প যুক্তি তর্ক শুরু করে দিছে। মা, আপনার ছেলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কিরাম আছিস রে বাজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কিরাম আছো? আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম থেকে আসিস, খালি হাতে আসিস ওকে? সুটকি মুটকি তো আনতে পারতে। সুটকি তো আনিসি আমা, মুটকি কি? তোর বাপ এক সুট কর। আরে ওটা পতার কথা কইলি আপনি বাবা, পতার কথাটাই তো সমস্যা, আমি বুঝতে পারছি মুটকি কিসের জন্য কইছে। ও কলা আনিছিলাম। আনিছিলাম মানে ভুলে রেখে আসছেন নাকি? আরে পতার মাঝখানে কথা ঢুকায় দিলে তো ঘটনা তো উল্টে যাবে। আরে এত পেশাস কেন, খুলিয়ে কও। আরে আমি কি পেশা, আমাকে দড়িয়ে গেছে পেশা। আরে কি করতে চাচ্ছিস, খুলে কো বাজান। কি করবো মোজা, হ্যাঁ দেখ তো কি করে। আহা তাড়াতাড়ি বলেন না। কথা তাড়াতাড়ি না করলে কি ট্রেন চলে যাবি? ওরে আল্লাহ রে, তোর আর কিছু করতে হবি না বাপ, তুই বোমারি নে, ঘরে যা ঘরে যা। খারাপ করতেছি, এত অস্থির হতেছে বিষয়টা, কথাটা রয়া সাহেব করতে দাও। আরে কলা কিনেছিলাম আসার সময় যে হীরার সাথে দেখা, হীরা করতেছে কলার মধ্যে নাকি ফরমালিন, আমি আবার কলাম যে একটা টেস্ট করে দেখো। এই বদমাস হাতে একটা সাঙ্গপাঙ্গ নিয়ে আসছে, এই টেস্ট করতে করতে এক ফানার অর্ধেক কলা খায় ফেললো। এই বাসার মধ্যে অর্ধেক ফানা নিয়ে আসলে কিরাম দেওয়া যায় না? আমি পরে করলাম তুমি নিয়ে যাবো। তুমি যে বেশি চালাকি করো এই জন্যই তোমার সাথে টাউটামি করছে। আরে এই যা হওয়ার হয়েছে বাপ, তুই এখন বৌমাকে নিয়ে ঘরে যাতো, দূরে থেকে আইসিস, গোসল আদি কর, নাস্তা খা, তারপরে এই জুম্মার যাতে হবি। ঠিক আছে আপা, গেলাম তাহলে ঘরে গেলাম, আসো যাও। আচ্ছা গেদা কি কোনোদিন মানুষ হবি না?
মানুষ হবি কি করি বাপ যেরকম সালটা তো এরকমই হবি। আচ্ছা আমি করছি ডাকি হ্যাঁ, কি দোষ করে না ও খালি খুশাতে থাকো কে। আচ্ছা আমি কখন খুশাইলাম? অত খুশা কথা বলে সাল ফাল ভালো হয় নাকি? ভালো করেই তো কইতেছিলাম, তোমার বেটার থেকে হইছে তো। আরে বাপরে, ভালো আর কত হবে। হ্যাঁ ভালো হলে খালি বাপের নাম। এই আফিফ। জি ভাই। কোন কোনে যাচ্ছ? এইদিকে। খাইছো তো পরে? ও খাইছি। জুমার নামাজ পড়েছিলে? না ভাই। তোমার তো নামাজ পড়ার বয়স হয়ে গেছে, যাও নামাজ পড়ে আসো। না আমি এখন খেলব। খেলার জন্য জীবনে অনেক সময় বাকি আছে, যাও নামাজটা পড়ে আসো, তোমার জন্য নগদ 20 টাকা পুরস্কার দিব। সত্যি তো? সত্যি তো। কি ছাতা মাথা খেলো, যাও নামাজ পড়ে আসো। ভাইকে ভাগলো নাকি? ভাই কি ব্যাপার, একবারে টুপি পাঞ্জাবি যায় নামাজ? হ্যাঁ কি ঘটনা কাও তো দেখি, একই পর মান নিয়ে আসি চাও নাকি নামাজ যে পড়ি চাও? হ্যাঁ খুঁজতে চাও কিসের জন্যে? পুরস্কার দেব আল্লাহ, জান্নাত দিব নামাজের বদলে। মানুষের পুরস্কার জন্য নামাজ পড়লে হবে? আমি আগেই ভাবছিলাম আপনি এরকম কিছু করবেন, এলে আমি নামাজ পড়ছিলাম দোজু করিনি। হ্যাঁ এটা তুমি কি করছো, ওযু না করলে নামাজ হবে নাকি? হ্যাঁ পাগল গোনাকা, পুরস্কারটা কেন দিলে ওযু ছাড়াই নামাজ হবে? আমি তো তোমার এমনি করতেছিলাম, পুরস্কার তোমার 20 টাকা কোনো পুরস্কার হলো তাও তোমার আমি 100 টাকা, এই যে নগদ চক চক 100 টাকা ধরো, 100 টাকা তোমার পুরস্কার। চলো আমরা আসরে নামাজ পড়বো একসাথে, নামাজের টাইম তো শেষ করে ফেলা যাবে নাকি? চলো ওযু করে আমরা নামাজ পড়ি।